পাবনার চাটমোহরে ছয় বিলের প্রাণ সঞ্চয় করত একটি মাত্র খাল, অবৈধ দখলে হারিয়েছে যৌবন। বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকায় ফসল উৎপাদন নিয়ে রয়েছে শঙ্কা। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। এক সময়ের প্রবাহমান খাল এখন দখল আর দূষণে মৃত প্রায়, ছড়াচ্ছে ময়লা আবর্জনার তীব্র দুর্গন্ধ। খালটির উৎসস্থল বড়াল নদ, সেটি চাটমোহর পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে মিশেছে কয়েকটি বিলে। বর্ষায় পানিতে ভরপুর থাকত বিলগুলো, আবাদ করতেন চাষিরা। এখন খালের জায়গায় দখলদারদের থাবা, সাথে ময়লা আবর্জনা ফেলায় বন্ধ পানি নিষ্কাশন পথ। আগে পানি চলাচল করতো আমাদের পাশে 8-10টা বিল আছে, যেখানে এই পানি যাইতো, যা ওখানে আমাদের যে আবাদি ফসল অনেক সুন্দর হইতো। ময়লা আবর্জনা ফেলা ভরট করে ফেলাইছে, সেই জন্যে আর পানি ধরেন চকে পাতারে আর ঢোকে না। এই ক্যানেলটা বাড়ি ঘরের চারিদিক দিয়ে ময়লা টয়লা ফেলে এটাকে এমনভাবে নোংরা করছে এবং বন্ধ করছে যে এখন এটা পানি নিষ্কাশন হয় না। দখলদারদের বিরুদ্ধে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে বড়াল রক্ষা আন্দোলন কমিটি, তবুও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ করেছেন তারা। আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বড়াল রক্ষা আন্দোলন, আমাদের পক্ষ থেকে আমরা এর আগে বিক্ষোভ করেছি, মানববন্ধন করেছি, কিন্তু প্রশাসনের কানে কোনোভাবেই আমরা এটা দিতে পারতেছি না। খালের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের কথা স্বীকার করেছেন দখলদাররা। পানি প্রবাহ সচলে উচ্ছেদ করলে আপত্তি নেই বলে দাবি তাদের। আমি বাদে আগের সবাই 10-12 বছর হলেও ব্যবসা করতেছিল, তা আমি গরিব মানুষ ধরেন, আমি একটা পজিশন খুঁজতেছিলাম, তাই একটু ফাঁকা পাইলাম তো আসিয়ে ঘর দিলাম। ক্যানেলটা যদি ভালো করার জন্য এটা উচ্ছেদ করা লাগে, আমাদের যাতায়াত ব্যবস্থাটা রেখে করবে, সমস্যা নেই। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সেই পুরনো আশ্বাসটাই নতুন করে শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রথমে আমাদের সীমানা নির্দিষ্ট করার কার্যক্রম চলমান আছে, আমরা সীমানা নির্দিষ্ট করার পর ধাপে ধাপে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেই আমরা আইনি প্রক্রিয়া অনুযায়ী আমরা আগাব। তবে আর আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চান পাবনার মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ।